free mock test for PSC Clerkship. তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কি বিষয়ে ভিডিও চাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো পিএসসি ক্লার্ক মক টেস্ট 1 ফ্রম দ্য লিস্ট হুইচ ফলো দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো নিচের যেসব লিস্টের মধ্যে যেসবগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে আন্ডারলাইন পার্ট রয়েছে তার কারেক্ট মিনিং কী হবে সেটা বার করতে হবে এক নম্বর দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক ফর এ কনসিডারেশন সেই মানুষটি ইচ্ছুক ছিল আন্ডারটেক দ্য ওয়ার্ক কাজটা নিতে ফর এ কনসিডারেশন তাহলে কনসিডারেশনের নিচে আন্ডারলাইন করা আছে কনসিডারেশনের এখানে কারেক্ট মিনিং কী হবে আউট অফ সিম্পাথি দয়ার সঙ্গে না এখানে কোথাও দয়ার সঙ্গে হচ্ছে না তাহলে অপশানের প্রথমটা হবে না অপশান বি এগেনস্ট পেমেন্ট পেমেন্টের বিরুদ্ধে হ্যাঁ কনসিডারেশান এগেনস্ট পেমেন্ট এটা কাছাকাছি হতে পারে অনলি ফর এ ব্রিফ পিরিয়ড কিছু সময়ের জন্য না এটা হবে না অন সার্টেন টার্মস নিশ্চিতভাবে না এটাও হবে না সঠিক উত্তর হবে এগেনস্ট পেমেন্ট এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি প্লিজ পুট অন রেকর্ড মাই অবজেকশনস অফ দিস স্টেপ তাহলে পুট অন রেকর্ড এটা সঠিক কী হবে পুট ইন রাইটিং লিখে রাখার মাধ্যমে ডু নট ফরগেট কখনোই ভুলে যাবো না এটা হবে না প্লে অন এ রেকর্ড প্লেয়ার কোনো রেকর্ড প্লেয়ারে বাজানোর কথা এখানে বলেনি সেন্ড দেম ইন টু প্রপার অথরিটিস কোনো প্রপার অথরিটিসকেও পাঠাতে পারেনি তাহলে সঠিক উত্তর হবে পুট ইন রাইটিং সঠিক উত্তর অপশান এ পুট ইন রাইটিং দ্য ট্রান্ড বয় প্রমিস টু টার্ন ওভার এ নিউ লিফ ট্রান্ড বয় ট্রান্ড মানে হচ্ছে ভবঘুরে বা অলস বা যে ব্যক্তি হচ্ছে কর্মস্থল থেকে পালিয়ে যায় ট্রান্ড বয় মানে ভবঘুরে প্রমিস করেছে কী প্রমিস করেছে টার্ন ওভার এ নিউ লিফ মানে কি টার্ন টু নেচার না এটা হবে না স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ হ্যাঁ এটা হতে পারে একটা ভবঘুরে লোক সে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ অপশান সি মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস থেকে চলে যাওয়া না এটা হবে না চেঞ্জ ফর ওর্স না এটাও হবে না তাহলে সঠিক উত্তর হবে অপশান বি স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ ডাইরেকশন ফর কোশ্চেন ফোর অ্যান্ড ফাইভের জন্য চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু দ্যাট হুইচ ইজ আন্ডারলাইন যেটা আন্ডারলাইন আছে তার ক্লোজেস্ট মিনিং বার করতে হবে দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার রিপ্রিমেন্ডেড মানে লাঞ্ছিত হওয়া বা তিরস্কার হওয়া তার বাবার দ্বারা অ্যাবিউসড মানে কি অ্যাবিউসড মানে নির্যাতিত হওয়া বিটেন মানে মারা অ্যাডমেয়ার মানে প্রশংসিত হওয়া না এটা তো একদমই হবে না রিবুক মানেও তাড়িত করা বা অধিক্ষিপ্ত করা তাড়িত করা এখানে তাহলে রিপ্রিমেন্ডেড এর সব থেকে ক্লোজেস্ট মিনিং হবে রিবুক সঠিক উত্তর হবে অপশান ডি রিবুক উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফরগটেড দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ গ্রেট কানিং মানে দক্ষতা ক্লার্কের খুব ভালো দক্ষতা থাকা সত্ত্বেও সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টটা নিয়ে যেতে ভুলে গেছে উইকনেস মানে হচ্ছে অসদাচরণ করা তো এটা তো এখানে হবে না ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা ক্রাফটিনেস মানে হচ্ছে কূটবুদ্ধি বা চাতুর্যতা না এটাও সেরকম হচ্ছে না স্কিল দক্ষতা তাহলে উইথ গ্রেট কানিং হ্যাঁ দক্ষতাটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি দক্ষতা তার ভালো দক্ষতা থাকা সত্ত্বেও ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে যেতে ক্লার্ক ভুলে গেছিল ডাইরেকশন ফর কোশ্চেন 6 এন্ড 7 ফ্রম দ্য অ্যাকম্পানিং লিস্ট চুজ এ সিঙ্গেল ওয়ার্ড ডিসক্রাইবিং ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল এ ডয়েলিং ইন হুইচ শোল্ডার লিভস একটা থাকার জায়গা যেখানে সৈনিকরা যেখানে থাকে সেই জায়গায় কী বলে ক্যাম্প তো একটা শিবির ব্যারাক্স হ্যাঁ ব্যারাক্স মানে সেনা ছাউনি
ব্যারাক্স, অপশন বি হবে সঠিক উত্তর, ব্যারাক্স, সেনা ছাউনি। টেন্স, টেন্স মানে তাঁবু, কটেজ মানে কুঁড়ে ঘর। তাহলে এই ডয়েলিং ইন হুইচ সোল্ডার লিভস হচ্ছে ব্যারাক্স, অর্থাৎ সেনা ছাউনি, সেনা ছাউনি। এই সেলার অফ কেকস, যে কেক বিক্রি করে তাকে কি বলে? বেকার, না বেকার তো যারা পাউরুটি বিক্রি করে তাদের বলে। সেলসম্যান, যারা বিক্রি করে তাদের সেলসম্যান বলে। কেক সেলার, যারা কেক বিক্রি করে তাদের কেক সেলার বলে না, কেক সেলার হবে না এখানে। কনফেকশনার, কনফেকশনার, হ্যাঁ যারা হচ্ছে কেক বিক্রি করে তাদের কনফেকশনার্স বা ময়রা বলা হয়, কনফেকশনার সঠিক উত্তর। ডাইরেকশন ফর কোশ্চেন 8 to 11, সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। হোয়েন দ্য অথর গিভস এ নেম হুইচ ইজ নট হিজ রিয়েল নেম, দ্য বুক ইজ সেড টু বি রিটেন আন্ডার এ, একজন অথর সে তার নিজের আসল নামে লিখছে না, মানে ছদ্মনামে লিখছে আর কি একটা বুক, তখন তাকে কী বলে? ফিকশন, ফিকশন মানে তো উপন্যাস। ফলসহুড মানে ভুল। সিউডোনিম, সিউডোনিম মানে উপন্যাস। মিস্টেক, মিস্টেক মানে ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সিউডোনাম, সঠিক উত্তর হবে অপশান সি, ছদ্মনামে লেখে। এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ নোন অ্যাজ, অপশান এ আনলাকি, বি ফাউন্ডলিং, ফাউন্ডলিং মানে কুড়িয়ে পাওয়া শিশু, ফাউন্ডলিং মানে কুড়িয়ে পাওয়া শিশু। অ্যান অরফান, অরফান মানে অনাথ, যার বাবা মা নেই। এ স্ট্রিট চাইল্ড, একটা রাস্তার শিশু, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অ্যান অরফান, অনাথ বা যার বাবা মা কেউই নেই। টু মেক ইউজ অফ মার্কস লাইক কমা অর ফুল স্টপ ইজ টু, কমা ফুল স্টপ এগুলো কী জন্য ব্যবহার করা হয়? ডেভিয়েট করার জন্য, ভ্যারি, রেগুলেট, পাঞ্চুয়েট, কমা ফুল স্টপ এগুলো তো পাঞ্চুয়েট করার জন্য ব্যবহৃত হয়, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। টু কন্ডাক্ট টক্স উইথ এ পার্টি উইথ দ্য এম অফ সেটিং অ্যান ইস্যুস ইজ টু, কোন একটা ইস্যু নিয়ে সেটিং করার জন্য যে কথা বলা হয় সেটাকে কী বলা হয়? নেগোসিয়েট, দরাদরি করা বা মধ্যস্থতা করা। কনফার, কনফার মানে, কনফার মানে অর্পিত, অর্পণ করা বা অর্পিত করা। কনসাল্ট, এখানে তো কোনো কনসাল্ট করা হচ্ছে না, হ্যাঁ কনসাল্ট, কনসাল্ট মানে পরামর্শ দেওয়া, এখানে কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না। অ্যাডভাইস, এখানে কি কোনো অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, এখানে কোনো অ্যাডভাইস দেওয়া বা নেওয়া কিছুই হচ্ছে না। তাহলে নেগোসিয়েট, দরাদরি করা বা কোনো কিছু মধ্যস্থতা করা, কোনো কিছু সেটিং করার জন্য যেটা বলা হয় সেটা হচ্ছে নেগোসিয়েট, সঠিক উত্তর হবে অপশান এ, নেগোসিয়েট। ডাইরেকশন ফর কোশ্চেন 12 and 13, টেক দ্য এক্সাক্ট অপোজিট ইচ অফ দ্য ওয়ার্ড বিলো, এর অপোজিট মিনিং বলতে হবে। এক্সট্রা ভ্যাগেন্স, এক্সট্রা ভ্যাগেন্স মানে কি? অপচয় করা বা অপব্যয় করা বা অত্যাধিকতা। তারপর হচ্ছে রাসনেস, রাসনেস মানে কি? কর্কশতা বা কাটব্য বা অষ্ঠিত, অশিষ্টতা বা কর্কশতা। তারপর হচ্ছে মিনারনেস, মিনারনেস মানে কি? মিনারনেস মানে কৃপণ করা বা ক্ষুদ্রতা বা কম, হ্যাঁ এটা হতে পারে। প্রুডেন্স, প্রুডেন্স মানে কি? দূরদর্শিতা বা বিচক্ষণতা বা সুবুদ্ধি। আর এক্সেস মানে অধিকতা বা বাড়তি, এক্সেস আর এটা সিনোনিম, এক্সট্রা ভ্যাগেন্স আর এক্সেস সিনোনিম। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, সঠিক উত্তর হবে অপশান, অপশান বি, মিনান্নাস। এর মানে হচ্ছে, মিনান্নাস মানে হলো ক্ষুদ্রতা বা নিম্নতা বা কৃপণতা করা, বেশি এক্সেস নয়, কৃপণতা করা। হিউম্যানিটি, হিউম্যানিটি মানে হচ্ছে নম্রতা বা নিরহংকরতা বা যার কোনো অহংকার নেই, হিউম্যানিটি মানে যার কোনো অহংকার নেই। রুডনেস মানে কর্কশতা। ভ্যানিটি, ভ্যানিটি হচ্ছে, ভ্যানিটি মানে দম্ভ বা অহংকার। প্রাইড মানে গর্ব। অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে হলো, অ্যারোগেন্স মানে আস্পর্ধা বা আত্মবিশ্বাস। তাহলে যেহেতু হিউম্যানিটি মানে হচ্ছে যার কোনো অহংকার বা গর্ব নেই, হ্যাঁ যার কোনো গর্ব নেই, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে ভ্যানিটি, অপশান বি, ভ্যানিটি, যার খুব, ভ্যানিটি মানে যার খুব অহংকার বা গর্ব আছে। ডাইরেকশন ফর কোশ্চেন নম্বর 14 and 15, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাকম্প্যানি ফার্স্ট টু ফিল ব্ল্যাঙ্কস,
to regret. Regret মানে দুঃখ প্রকাশ করা. To regret is to be sad, দুঃখ হওয়া. Sorrowful. Sorrowful মানে দুঃখিত. Tragic মানে দুঃখজনক. Sorry মানে দুঃখ প্রকাশ করা. এখানে সঠিক উত্তর হবে অপশন ডি. Sorry. To regret is to be sorry. To bungle is to bungle মানে বিশৃঙ্খলা. Confused. Confused মানে বিশৃঙ্খল হয়ে পড়া. Blunder. Blunder মানে confused মানে তো হচ্ছে বিশৃঙ্খল বা গুলিয়ে ফেলা বা বিশৃঙ্খল হয়ে ফেলা. আর blunder মানে সাংঘাতিক ভুল. Mistake মানে ভুল করা. Erase মানে মুছে ফেলা. তাহলে এখানে to bundle is to confuse হবে. সঠিক উত্তর হচ্ছে অপশন এ confuse. Direction for question number 16 and 17. Choose the right word from the option given. An author who writes the story of another person's life. একজন লেখক যে অন্যদের অন্য কোনো ব্যক্তির জীবনী নিয়ে লেখে তাকে কি বলা হয়? তাকে বলা হয় biographer. সঠিক উত্তর হবে biographer. একজন লেখক যে অন্য জীবনী নিয়ে লেখে তাকে বলা হয় biographer. সঠিক উত্তর হবে অপশন সি biographer. এখানে হিস্টোরিয়ান. হিস্টোরিয়ান মানে যারা ইতিহাস নিয়ে লেখালেখি করে. ক্রনিক্লিয়ার. ক্রনিক্লিয়ার ক্রনিক্লিয়ার মানে কাহিনীকার. আর ডায়ারিস্ট যারা হচ্ছে দিনলিপিকার বা দিনের জিনিস লেখে. তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর হবে বায়োগ্রাফার, যারা হচ্ছে অন্যের অন্য পার্সনের লাইফ নিয়ে অর্থ যে অথর অন্যের লাইফ লিখে লিখে তাকে বলা হয় বায়োগ্রাফার. এই কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েম অর আদার রাইটিং ইজ নোন অ্যাজ. এ কেস এ কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস মানে অ্যাসর্টেড পোয়েমস মানে বিভিন্ন রকমের পোয়েম নিয়ে লেখালেখি করে বা আদার অন্য কিছু মানে পাঁচ মিনিট অনেক রকম কিছু পোয়েম নিয়ে লেখালেখি করে তাদের কি বলা হয়? এ কেস বুক না এটা নয় অ্যান অ্যান্থোলজি. হ্যাঁ সঠিক উত্তর হবে অ্যান অ্যান্থোলজি. এ জার্নাল হবে না, এ রিভিউস হবে না. সঠিক উত্তর অ্যান অ্যান্থোলজি. এ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড ইজ কল্ড. একটা লেখা যেটা হচ্ছে হাতের লেখার মাধ্যমে লেখা হয়েছে স্ক্রিপ্ট. স্ক্রিপ্ট নয়, স্ক্রিপ্ট মানে তেমনি লেখা, কপি করা, কোনো কিছু কপি করা নয়. ম্যানস্ক্রিপ্ট. ম্যানস্ক্রিপ্ট মানে হাতের মাধ্যমে হাত দিয়ে লেখা. আর এসে মানে এসে তো এসে. তাহলে সঠিক উত্তর এখানে হবে অপশন সি. সঠিক উত্তর হবে অপশন সি. ম্যানস্ক্রিপ্ট মানে হাত দিয়ে লেখা, হ্যান্ড রিটেন কোনো ডকুমেন্টস. এই পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড ইজ কল্ড এ ম্যানস্ক্রিপ্ট. হোয়েন অ্যান অ্যানিম্যাল স্লিপস শো দ্য উইন্টার ইট ইজ. যখন একটা কোনো অ্যানিম্যাল শীতকালে শীত ঘুমিয়ে অবস্থায় থাকে, স্লিপ ঘুমিয়ে শীতকালে ঘুমিয়ে অবস্থায় থাকে, তাকে কী বলা হয়? প্রথম অপশান আছে রুমিনিয়েটিং. রুমিনিয়েটিং মানে হচ্ছে জাবর কাটা. সাধারণত গরুরা কিছু খাওয়ার পরে অবসর সময় বসে বসে জাবর কাটে, সেটা হচ্ছে রুমিনিয়েটিং. হিব্রিনেটিং. হিব্রিনেটিং মানে হচ্ছে শীত ঘুম, অর্থাৎ অ্যানিমালের শীত ঘুমকে বলে. তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর হবে. গ্র্যাভিয়েটিং মানে হচ্ছে গ্র্যাভিটেশনের যে ব্যাপার মহাকর্ষ. রেডিয়েটিং মানে কোনো কিছু রেডিয়েশন করা. তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি. ডাইরেকশন ফর দ্য কোশ্চেন নম্বর 20 and 21. ফ্রম দ্য অপশান গিভেন চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড প্লেস অফ আন্ডারলাইন পোর্শন. পার্ট অফ অ্যান এক্সামিনেশন শুড বি কন্ডাক্ট বাই ওয়ার্ড অফ মাউথ. তাহলে ওয়ার্ড অফ মাউথ আন্ডারলাইন ওয়ার্ড অফ মাউথ এখানে কী হবে? ওরালি, হ্যাঁ মৌখিকভাবে এটা হতে পারে. ইন্টিজিলেন্টলি না এটা নাও কনফিডেন্ট কনফিডেন্সিয়ালি লিটারেলি. তাহলে এখানে ওয়ার্ড অফ মাউথ এখানে সঠিক উত্তর হবে অপশান এ ওরালি. মৌখিক পরীক্ষার কথা বলা হয়েছে এখানে. মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইথাউট থিঙ্কিং. আমার বন্ধু কোনো একটা কাজ করে ফেলেছে ঝোঁকের বয়সে. প্রথমে অপশান আছে কোরাজিয়াসলি. কোরাজিয়াসলি মানে হচ্ছে সাহস, সাহস করে করেছে না এটা নয়। এক্সাইটেডলি উত্তেজিত হয়ে না, এখানে কোনো উত্তেজিত হয়ে করেনি। থটলেসলি কোনো কিছু চিন্তা না করেই করেছে। আর ইম্পালসলি মানে হচ্ছে ঝোঁকের বসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইম্পালসলি, ঝোঁকের বসে সে কোনো একটি কাজ করে ফেলেছে। ডাইরেকশন ফর কোশ্চেন নম্বর 22 and 23. রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন ইচ অফ দ্য সেন্টেন্স বাই এ সিঙ্গেল ওয়ার্ড চুজেন ফ্রম দ্য গিভেন ফ্রম দ্য অপশান গিভেন। দ্য পিপল অফ দ্য কান্ট্রি রিবেল্ড এগেনস্ট দ্য
অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়াল রুলার, দেশের লোকরা বিদ্রোহ ঘোষণা করেছিল, রিবেল বিদ্রোহ ঘোষণা করেছিল অপ্রেসিভ অত্যাচারী এবং ক্রুয়াল রুলার নিষ্ঠুর শাসকের বিরুদ্ধে। তাহলে এখানে অপশান এ আছে ডিকটেটর, ডিকটেটর মানে একনায়ক শাসক, ডিকটেটর মানে একনায়ক বা শাসক। তারপর হচ্ছে ট্রিয়েন্ট, ট্রিয়েন্ট মানে অত্যাচারী, ট্রেন অত্যাচারী। তারপর ডিমেগো, ডিমেগো মানে হলো জননেতা, এখানে কোনো জননেতা তার বিরুদ্ধে নয়। এম্পিরিয়াল মানে সম্রাট, সম্রাটের বিরুদ্ধে নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডিকটেটর, অর্থাৎ একনায়ক শাসনের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ অ্যানাদার অফ অ্যাস অ্যানাদার ওয়াজ ফাইনালি বাই দ্য অ্যালার্ট অফ ইয়ং ডিটেকটিভ। একটা মানুষ যে চলে গেছে অন্য রকমের অন্য অন্য দেশ পরে, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে যে পালিয়ে গেছে, তাকে ইয়ং ডিটেকটিভ দ্বারা অ্যালার্ট, ফাইনালি অ্যালার্ট হয়ে গেছে। তাহলে রং ডুয়ার, রং ডুয়ার মানে কি, রং ডুয়ার, রং ডুয়ার মানে হচ্ছে অন্যায়কারী বা অপরাধী বা অপকারী। চিট, চিট মানে, চিট মানে প্রতারণা করা। ইম্পোস্টার মানে ছদ্মবেশী। আর ট্রেটার মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তাহলে একটা একটা মানুষ যে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে গেছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ইম্পোস্টার। ডাইরেকশন ফর কোশ্চেন নম্বর 24 and 25, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড চুজেন দ্য অপশান গিভেন। দ্য ওয়েভস দ্যাট টাম্বল অন দ্য বিচ আর কল্ড, স্রোত সমুদ্রের স্রোত উল্টে গিয়ে বিচের ওপর পড়ছে তাকে কি বলা হয়। টাম্বেলার্স, টাম্বেলার্স মানে গ্লাস, এটা হবে না। ব্রেকার্স, হ্যাঁ ব্রেকার্স মানে হচ্ছে সমুদ্রের স্রোত যেটা যেটা বিচের ওপর গিয়ে উল্টে উল্টে পড়ে, সেটা হচ্ছে ব্রেকার্স। কারেন্ট মানে সোর্স, রোডস মানে গর্জন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্রেকার্স। দ্য অপোজিট অফ হেল্প ইজ, হেল্প মানে সাহায্য করা, হেল্পের অপোজিট কী হবে। হেল্প মানে ঘৃণা করা, হেল্পলেস, হেল্পলেস মানে, হেল্পলেস মানে তো অসহায় হয়ে পড়া। হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স মানে অন্তরায় বা বাধা দেওয়া বা ব্যাঘাত ঘটানো বা প্রতিবন্ধ সৃষ্টি করা, ঝগড়া করা, আটকে দেওয়া, এইসব। স্টপ মানে থামানো, তাহলে হেল্পের অপোজিট হচ্ছে হিন্ড্রেন্স। সঠিক উত্তর হবে অপশান সি। ডাইরেকশন ফর দ্য কোশ্চেন 26 and 27, চুজ দ্য পেয়ার অফ ইচ অফ দ্য ফলোয়িং হুইচ ইজ ওয়ার্ড আর ডিফারেন্টলি রিলেটেড, কোনটা ডিফারেন্টলি রিলেটেড সেটা বার করতে হবে। প্রোডাকশন উৎপাদন, প্রসপারিটি সমৃদ্ধি, উৎপাদন হলে সমৃদ্ধি হবে। জার্ম, জার্ম ডিসিজ, জার্ম হলে ডিসিজ, জার্ম ঢুকলে ডিসিজ হবে, রোগ হবে। ড্রট ফেমিন, খরা হলে, ড্রট মানে হচ্ছে খরা, ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, খরা হলে দুর্ভিক্ষ হবে। আর্থকুইক, আর্থকুইক মানে ভূমিকম্প হলে ডিস্ট্রাকশন, ভূমিকম্প হলে কী হবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে এখানে বি সি ডি এটা হচ্ছে তিনটে নেগেটিভ অর্থ, খারাপ অর্থে এসছে। আর এখানে এ হচ্ছে প্রোডাকশন, প্রসপারিটি উৎপাদন হলে সমৃদ্ধি বাড়বে, এইটা হচ্ছে পজিটিভ, এটা ভালো দিক। তাহলে এখানে এই তিনটে থেকে বি সি ডি থেকে এ টি আলাদা, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। ম্যানেজ বিজনেস, কোনো একটা ব্যবসা ম্যানেজ করতে হয়। নেভিগেট শিপ, জাহাজ, জাহাজ নেভিগেট করতে হয়। নিউজ পেপার এডিট, নিউজ পেপার লেখার আগে সেটাকে এডিট করতে হয়। আর লাস্টটা হচ্ছে প্রোডিউস গুড, কোনো হচ্ছে পণ্য উৎপাদন করা। তাহলে এই ম্যানেজ বিজনেস, এ বি নেভিগেট শিপ আর সি এডিট নিউজ পেপার, এইগুলোর থেকে প্রোডিউস গুড, এটা ডিফারেন্টলি এবেল, ডিফারেন্টলি রিলেটেড। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি প্রোডিউস গুড, পণ্য উৎপাদন করা। আউট অফ ফোর গিভেন অল্টারনেটিভস চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য ফলোয়িং থ্রি ওয়ার্ডস, শান্তিনিকেতন, যাদবপুর, কল্যাণী। দিস আর দ্য ইউনিভার্সিটি টাউন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ইউনিভার্সিটি, হ্যাঁ শান্তিনিকেতনে ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটিও আছে, কল্যাণী ইউনিভার্সিটিও আছে। দিস আর দ্য টুরিস্ট প্লেসেস, না এখানে সব কটা টুরিস্ট প্লেস নয়, তাহলে অপশান বি হবে না।
There are easily accessible for Kolkata. Kolkata থেকে যাদবপুর তো ইজিলি অ্যাক্সেসিবল, কিন্তু কল্যাণী শান্তিনিকেতন একটু দূরে কলকাতা থেকে। There are no big hotels at this place. এখানে কোনো বড় হোটেল নেই, না এটা তো একেবারেই নয়। তাহলে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক উত্তর হলো অপশান এ, দিস আর দ্য ইউনিভার্সিটি টাউন অফ ওয়েস্ট বেঙ্গল। অপশান এ সঠিক উত্তর। সূর্য সেনের ফাঁসি হয় কবে? সূর্য সেনের ফাঁসি হয় 1934 খ্রিস্টাব্দে 13ই ফেব্রুয়ারি। সঠিক উত্তর অপশান বি। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়েছিলেন না, আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়েছিলেন না বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি। তাহলে এখানে বারিন ঘোষ তো হয়েছিলেন, উল্লাসকর দত্ত হয়েছিলেন, অরবিন্দ ঘোষ হয়েছিলেন। এখানে সঠিক উত্তর হবে তাহলে প্রফুল্ল চাকি। নিচের কোন বিপ্লবী 64 ঘন্টা অনশন ধর্মঘটের পর মারা যান? 64 ঘন্টা অনশন ধর্মঘটের পরে মারা যান যতীন দাস। সঠিক উত্তর হলো অপশান এ, যতীন দাস। আটলান্টিক সনদ হয়, আটলান্টিক সনদ এটা কবে হয়েছিল? আটলান্টিক সনদ হয় 1942 খ্রিস্টাব্দে। বি আর আম্বেদকর নেতা ছিলেন? বি আর আম্বেদকর তো তপশিলী সম্প্রদায়ের নেতা ছিলেন। বাংলায় মর্মান্তিক দুর্ভিক্ষ দেখা দেয়, মর্মান্তিক দুর্ভিক্ষ কত সালে দেখা দিয়েছিল? মর্মান্তিক দুর্ভিক্ষ দেখা যায় 1943 সালে। দক্ষিণ আফ্রিকার গান্ধীজির অনুগামী ছিলেন কোন ইংরেজ? দক্ষিণ আফ্রিকার গান্ধীজির অনুগামী ছিলেন ইংরেজ হচ্ছে পোলক। সঠিক উত্তর হবে পোলক। কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেয়? এটা কোন ষড়যন্ত্র মামলা ছিল? ষড়যন্ত্র মামলা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা ছিল, অপশান বি। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল 1665। সঠিক উত্তর হবে 1665, অপশান সি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ। ভারতীয় সিভিল সার্ভিস কার সময় থেকে চালু হয়? সিভিল সার্ভিস চালু হয় লর্ড কর্নওয়ালিসের সময় থেকে, অপশান এ। 1916 থেকে 1921 সময়কাল পর্যন্ত ভারতের ভাইসরয় কে ছিলেন? 1916 থেকে 21 হচ্ছে ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। 1919 ঘটনা এই লর্ডের সময় ঘটেছিল, লর্ড চেমসফোর্ড হবে সঠিক উত্তর। কোন সুলতান তামান নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক হচ্ছে তামান নোট প্রচলন করেন। শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে? গুরু গোবিন্দ খালসা প্রথা প্রবর্তন করেন। কার রাজসভায় সভাপত ছিলেন আর্যভট্ট? আর্যভট্ট ছিলেন স্কন্দগুপ্তের রাজ্যসভায় ছিলেন আর্যভট্ট। পৃথিবীর আকৃতি পুরোটা গোলাকৃতি নয়, অভিজ্ঞত গোলাকৃতি মানে একটু চ্যাপ্টা। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ তো বৃহস্পতি। ইউরোপের আলপ্লাস হলো একটি, এটা কি পর্বত? ইউরোপের আলপ্লাস হলো ভঙ্গিল পর্বত। পামির মালভূমির উচ্চতা 4,800 মিটারের বেশি। নিম্নলিখিত কোন গ্যাসীয় পদার্থটি বাতাসের একটি অপরিবর্তনীয় উপাদান? এটা হচ্ছে ওজোন। সঠিক উত্তর হবে ওজোন। কোন স্থান গ্রিনিচ মধ্যরেখা GMT থেকে 12 ঘন্টা আন্ডোয়ান হলে তার অবস্থান জিএমটির কী হবে?
জিএমটি হচ্ছে 180 ডিগ্রি পশ্চিমে হবে, 180 ডিগ্রি পশ্চিমে চলে যাবে 12 ঘন্টা পর, তাহলে তাহলে 180 ডিগ্রি পশ্চিম। ড্যাশকে দক্ষিণ ভারতের বাগান বলা হয়, দক্ষিণ ভারতের বাগান বলা হয় তাঞ্জোরকে। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি রয়েছে, কোন ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি রয়েছে, দীর্ঘতম তটভূমি রয়েছে অন্ধ্রপ্রদেশে। কেরালা, তামিলনাড়ু আর কর্ণাটক অন্ধ্রপ্রদেশ, এর মধ্যে অন্ধ্রপ্রদেশে সব থেকে দীর্ঘতম তটভূমি রয়েছে। কোন বায়ুর প্রবাহে শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। কটি দেশ বৃহৎ শক্তি হিসেবে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভ করে, নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন লাভ করে কটি দেশ, 5টি দেশ। জাতিপুঞ্জের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি, জাতিপুঞ্জের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি, সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে নিরাপত্তা পরিষদ। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হল 185। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কি নামে পরিচিত, নিরাপত্তা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কি নামে পরিচিত, ফাইভ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যরা কি নামে পরিচিত, বিগ ফাইভ নামে। এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি, বিগ ফাইভ। সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য কি, সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণ করা। বার নিচের কোনটির একক, নিচের কোনটির একক বার, বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। ব্ল্যাক বক্স নিচের কোনটিতে উপস্থিত, ব্ল্যাক বক্স কোথায় থাকে, ব্ল্যাক বক্স থাকে উড়োজাহাজে। নাবিকদের কম্পাসের কয়টি বিন্দু থাকে, নাবিকদের কম্পাসের কয়টি বিন্দু থাকে, নাবিকদের কম্পাসে বিন্দু থাকে 32টা। নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা কত, নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা হলো 6টি। জলে নিমজ্জিত কোনো বস্তুকে খুঁজে বার কর বের করতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়, নিমজ্জিত কোনো খুঁজে বার করতে সোনার ব্যবহার করা, SONAR সোনার ব্যবহার করা হয়। সোনার ব্যবহার করা হয়। তারপরে কম্পিউটারের আইসি চিপ সাধারণত কি দিয়ে তৈরি হয়, কম্পিউটারের আইসি চিপ তৈরি হয় সাধারণত সিলিকন দিয়ে। কোনটির গতির ক্ষেত্রে ম্যাক নাম্বার শব্দটি ব্যবহৃত হয়, ম্যাক নাম্বার শব্দটি ব্যবহার করা হয় উড়োজাহাজের গতির ক্ষেত্রে। নিচের কোণগুলি প্রাথমিক বর্ণ, প্রাথমিক বর্ণ, প্রাথমিক বর্ণ কোণগুলি, প্রাথমিক বর্ণ হচ্ছে নীল, সবুজ এবং লাল। পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃষ্টিগোচর হয়, করোনা, করোনা অংশ দৃষ্টিগোচর হয় পূর্ণ সূর্যগ্রহণের সময়। লুমেন কিসের একক, লুমেন হয়তো আলোক প্রবাহের একক, লুমেন আলোক প্রবাহের একক হচ্ছে লুমেন। রেডিয়াম আবিষ্কার করেন, রেডিয়াম কে আবিষ্কার করেন, রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। নিচের কোনটি তরঙ্গ দ্বারা সঞ্চালিত হয়, তরঙ্গ দ্বারা সঞ্চালিত হয় শক্তি, বিস্তার, বেগ বা ভরবেগ, এগুলো তরঙ্গ দ্বারা সঞ্চালিত হতে পারে না, তরঙ্গ দ্বারা সঞ্চালিত হয় শক্তি। কোনটি আকারে ক্ষুদ্রতম, পৃথিবী, শুক্র, মঙ্গল আর শনি, এর মধ্যে আকারে ক্ষুদ্রতম হচ্ছে মঙ্গল। উদ্ভিদের কোষের সজীব অংশ হলো, উদ্ভিদের কোষের সজীব অংশ, সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম, কোষের সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, পটাটো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত সিমলাতে, সিমলাতে অবস্থিত পটাটো রিসার্চ ইনস্টিটিউট। নিচের কোনটা ঘাস, নিচের কোনটা ঘাস, টেপ গ্রাস, স্কর্পিয়ন গ্রাস, কংগ্রেস গ্রাস, বিয়ার গ্রাস, এর মধ্যে কোনটা ঘাস, এর মধ্যে ঘাস হচ্ছে বিয়ার গ্রাস, এটা হচ্ছে ঘাস। ডিএনএ প্রথম আবিষ্কার করেন কে, ডিএনএ প্রথম আবিষ্কার করেন, ডিএনএ আবিষ্কার করেন মেইসচার, ডিএনএ প্রথম আবিষ্কার করেন অপশন সি, মেইসচার।
মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? মাইটোসিসের দীর্ঘতম দশা, মাইটোসিসের দীর্ঘতম দশা হলো প্রোফেজ। প্রোফেজ সব থেকে দীর্ঘতম দশা। জিনের কার্যকরী একক, জিনের কার্যকরী একক কি? সিস্টন, সিস্টন হচ্ছে জিনের কার্যকরী একক। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস নয়? টিএমপি, পিএমভি, বিএমভি, ভ্যারিসেলা, এর মধ্যে কোনটা কোনটা উদ্ভিদ ভাইরাস নয়? টিএমপি তো উদ্ভিদ ভাইরাস, পিএমভি এটাও তো উদ্ভিদ ভাইরাস, বিএমভি উদ্ভিদ ভাইরাস, তাই ভ্যারিসেলা সঠিক উত্তর হবে। ভ্যারিসেলা এটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস নয়। নীরব শহর বলা হয় কোন দেশকে? নীরব শহর বলা হয় রোমকে, রোমকে বলা হয় নীরব শহর। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, নারী দিবস কবে পালিত হয়? নারী দিবস পালিত হয় 8 মার্চ। কেউ হলো, কেইও, কেউ হলো, কেউ হলো কি? এখানে গ্রন্থ, বোমা, ইঞ্জিন, উপগ্রহ। কেউ হলো একটি উপগ্রহ। রিঙ্গিটস কোথাকার মুদ্রা? এটা কোথাকার মুদ্রা? এটা হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা। বিগ বেন, বিগ বেন হলো কি? একটি ঘড়ি, একটি হ্রদ, একটি কার্যালয়, একটি প্রাসাদ। বিগ বেন তো সবাই জানে, বিগ বেন হচ্ছে একটি ঘড়ি। বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিনটি? বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব সাক্ষরতা দিবস। দৃষ্টিহীনদের গঠন পদ্ধতির আবিষ্কার, দৃষ্টিহীনদের পঠন, দৃষ্টিহীনদের জন্য পঠন পদ্ধতির আবিষ্কার, আবিষ্কার করতাম। দৃষ্টিহীনরা কী দিয়ে পঠন করে? ব্রেল দিয়ে। তাহলে এইটা দিয়ে মনে রাখা যাবে, পঠন পদ্ধতি হচ্ছে লুইস ব্রেল। সঠিক উত্তর হবে অপশান সি, লুইস ব্রেল। অশোক গুপ্তের ছদ্মনাম, অশোক গুপ্তের ছদ্মনাম হচ্ছে বিক্রমাদিত্য, অশোক গুপ্তের ছদ্মনাম বিক্রমাদিত্য। এমআইসিআরও, MAXX কাপ 2014 ক্রিকেট প্রতিযোগিতায় কোন দেশ ভারতে খেলতে এসছে? কোন দেশ ভারতে খেলতে এসছে? ওয়েস্ট ইন্ডিজ। সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজ। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে কে সোনা পেয়েছে? সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে সোনা পেয়েছে মেরি কম, মেরি কম। 1 লিটার জলের ওজন 1 কিগ্রা হলে 10 ঘন সেন্টিমিটার জলের ওজন কত? 1 লিটার অর্থ হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 ঘন সেন্টিমিটারের সঙ্গে 1000 কিগ্রা সমান, তাহলে 10 ঘন সেন্টিমিটারে 10 গ্রাম হবে। সঠিক উত্তর হবে অপশান সি, 10 গ্রাম। তারপরে 30 - 13 - 8/3 - 2 দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, 3 - 2 মানে, 3 - 2 মানে 1। তাহলে 8কে 1 দিয়ে ভাগ করলে 8, 13 থেকে 8 বিয়োগ করলে 5, 30 থেকে 5 চলে গেলে সঠিক উত্তর হবে 25। 20 টাকায় একটি কলম কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে 20 টাকায় কিনেছে, 24 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে? 24 - 20 = 4 টাকা। তাহলে লাভ যদি 4 টাকা হয়, ক্রয়মূল্য যদি 20 টাকা হয়, তাহলে 4/20 × 100, 4/20 × 100, 4×5 = 20, মানে 100/5, অর্থাৎ 5×20 = 100, 20 টাকা। সঠিক উত্তর হবে 20 টাকা। 9.49 এর নিকটতম পূর্ণ সংখ্যাটি কত হবে? 9.49 আছে, 4-কে 4-কে 9 দিয়ে ভাগ করলে 4×9 = 36, 4 আছে, তাহলে 9.4, 9 যেহেতু 4 আছে সেহেতু এই পূর্ণ সংখ্যাটা 9 হবে। এবং যদি 5 থেকে 5 বা তার চেয়ে বেশি হতো তাহলে এখানে 10 হয়ে যেত সঠিক উত্তর, কিন্তু এখানে যেহেতু 0.4 আছে তাই জন্য এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 9 হবে। একটি বাড়ির 1/3 অংশ 5000 টাকায় বিক্রি করা হলে সম্পূর্ণ বাড়ির মূল্য কত? তাহলে 1/3 অংশ 5000 টাকায় বিক্রি করেছে, এখনও কত বাকি? 2/3 অংশ, তাহলে আরও 2 অংশ 5000 + 5000, 10,000, আর আগে ছিল 5000, মোট হচ্ছে 15,000। সঠিক উত্তর হবে অপশান ডি, 15,000 টাকা। 7% হারে সুদে 350 টাকার 8 বছরের সুদ কত? তাহলে এখানে PRT/100 ফর্মুলায় বসাতে হবে, এখানে পি হচ্ছে 350, আর 7, টি হচ্ছে 8, তাহলে ওপরে 350 × 7 × 8/100, 0 কেটে যাবে, 7 দিয়ে কাটলে ওপরে 5 দিয়ে কাটলে 5 = 35, আর নিচে 2, 4, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 196 টাকা। এম সংখ্যক লোক এন দিনে একটি কাজ
একটি কাজ করতে পারে, নিচের কোন রাশিটির মান অপরিবর্তিত থাকবে। তাহলে এম সংখ্যক লোক আর এন দিন, তাহলে এরা পরস্পর ব্যস্ত সমানুপাতিক। তাহলে এম প্রপোর্শনাল টু ওয়ান বাই এন, তাহলে এম এন ধ্রুবক। তাহলে সঠিক উত্তর হচ্ছে এম এন, এম এন হচ্ছে ধ্রুবক থাকবে, তার মানে অপরিবর্তিত থাকবে। সঠিক উত্তর অপশান ডি, এম এন। এক সংখ্যার বর্গে তিনের পাঁচ হলো 375, সংখ্যাটি কত? তাহলে তিনের একটা সংখ্যার বর্গে ধরা যাক সংখ্যাটি এক্স, তাহলে এক্স স্কোয়ার গুণ তিনের পাঁচ সমান 375। তাহলে এক্স স্কোয়ার সমান পাঁচের তিন গুণ 375, পাঁচের তিন, তাহলে তিনকে তিনশো পঁচাত্তর দিয়ে কাটলে হয় 125। তাহলে 125 গুণ পাঁচ, তাহলে এক্স স্কোয়ার সমান 125 গুণ পাঁচ। 125 মানে আবার পাঁচ পাঁচ পাঁচ, তিনটে পাঁচ গুণ পাঁচ, তাহলে এক্স স্কোয়ার সমান চারটে পাঁচ। তাহলে এক্স সমান কী হবে? পাঁচ গুণ পাঁচ, অর্থাৎ সঠিক উত্তর হবে পাঁচ পাঁচে 25, অপশান বি 25 হবে। 132 ফুট দৌড়াতে একটি ছেলের 9 সেকেন্ড সময় যায়, ছেলেটির গতিবেগ ঘন্টায় কত মাইল? তাহলে এখানে মাইলে চেয়েছে, তাহলে প্রথমেই ফুট থেকে মাইলে আনতে হবে। 1 মাইল সমান 5280 ফুট, তাহলে এখানে 132 ফুট থেকে মাইলে আনতে গেলে তাহলে 1280 ফুট, তাহলে এখানে কত মাইল হবে? এখানে 0.025 মাইল হবে। সেখানে 9 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এখানে ঘন্টায় চেয়েছে, তাহলে 9 দিয়ে ভাগ করলে করে 60 গুণ 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 0.025 মাইল হলো, সেখানে 9 দিয়ে ভাগ, তারপর গুণ 60 গুণ 60, দুবার 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 10 মাইল প্রতি ঘন্টা আসছে, তাহলে এখানে কোনো অপশান নেই, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত? তাহলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে যদি মূলধন এক্স হয়, 8 বছর পরে 2x হবে, তাহলে কত বৃদ্ধি, 8 বছরে দ্বিগুণ হয়, কত বৃদ্ধি পাচ্ছে এক্স? তাহলে আই সমান পিআরটি বাই 100, আই এক্স বসাতে হবে এবং পি এর মানও এক্স। আর হচ্ছে সুদের হার যেটা বেরোবে, আর টি হচ্ছে 8, আর নিচে 100। তাহলে এখানে আর কত বেরোবে? আর বেরোচ্ছে হচ্ছে 12.5%, অর্থাৎ 12.12%। সঠিক উত্তর অপশান ডি। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এইরকম ভিডিও সবার আগে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।